Welcome guys, my name is Subrata and you are watching my YouTube channel Traveling Friday. So friends, আমি এখন সোহরাতে অর্থাৎ চেরাপুঞ্জিতে আর আমাদের আজকে সোহরাতে ফিরতে রাত্রি বেশি রাত হয়ে গিয়েছিল তাই আমরা হোটেল পাচ্ছিলাম না তার এই যে গেস্ট হাউসটি দেখছেন এই গেস্ট হাউসটিতে আমরা এখন একটি রুম নিয়েছি তো চলুন আমি আপনাদেরকে দেখাই আমাদের রুমটি এই হলো আমাদের মহারানী আমাদের কুইন আমার কোনো প্রবলেম নেই চেরাপুঞ্জি আর এক নাম সোহরা চেরাপুঞ্জির বর্তমান নাম সোহরা চেরাপুঞ্জি উত্তর পূর্ব ভারতের মেঘালয় রাজ্যের সব থেকে উঁচু শহর বন্ধুরা আমি এখন সোহরাতে অর্থাৎ চেরাপুঞ্জিতে তো চেরাপুঞ্জিতে আমাদের গতকাল রাত হয়ে গিয়েছিল আসার জন্য তো এখন সকাল 8টা বাজে তো আজ আমরা সোহরাতে সাইট সিন করবো আমরা যেসব সাইট সিন করবো সেগুলো হলো সেভেন সিস্টার ফলস এলিফ্যান্ট ফলস ডবল রুট ব্রিজ এরকম সব আরও বেশ কিছু ইকো পার্ক এইসব আছে এইসব জায়গায় এখানকার ওয়েদার বন্ধুরা দারুণ এক অমায়িক ওয়েদার শীতের সকাল ঠান্ডা খুব বেশি নেই ম্যাক্সিমাম হলে এখানে এখন ঠান্ডা চলছে হয়তো 22 ডিগ্রি সেলসিয়াস তার উপরে তো হবেই না আর রাতের বেলা এখানে এই মুহূর্তে ঠান্ডা ছিল 12 থেকে 13 ডিগ্রির মধ্যে তার নিচে নামেনি ফ্রেন্ডস আপনারা যদি আসেন তাহলে আপনাদের খুব বেশি শীতের পোশাক নিয়ে এই মুহূর্তে আসার প্রয়োজন নেই অন্তত আরও 15 দিন কেননা ওয়েদার এইরকমই থাকবে আর আপনারা যখন আসবেন তখন ওয়েদার রিপোর্টটা একটু নিয়ে নেবেন ভালো করে তাহলে দেখবেন আপনাদের লাগেজ অনেক কম হয়ে যাবে তো ফ্রেন্ডস আজকে আমরা আরও সুন্দর সুন্দর জায়গায় যাব এবং সেখানকার বিভিন্ন রকম সুন্দর ভিডিও তুলব তো ঠিক আছে চলি শুরু করছি আজকের সোহরার সাইট সিন গাড়ি আমরা এই গাড়িতে করেই গোটা শিলং এই চেরাপুঞ্জি আরো বেশি বিখ্যাত এখানকার লিভিং রুট ব্রিজের জন্য এই লিভিং রুট ব্রিজটি তৈরি করা হয়েছে রাবার গাছ দিয়ে চেরাপুঞ্জিতে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় তার কারণ চেরাপুঞ্জি শহরটি চারিদিক দিয়ে পাহাড় দ্বারা পরিবেষ্টিত আর এই কারণেই এখানে ভিডিও সব থেকে বেশি বৃষ্টিপাত হয় কিন্তু আপনারা অবশ্য এটা জানেন যে শহরায় বা চেরাপুঞ্জিতে আপনাদের আগে থেকে হোটেল বুক করে আসার কোনো দরকার নেই কারণ শহরার প্রতি রাস্তায় মাত্র 100 বা 10 মিটার কখনো 100 মিটার কখনো 500 মিটার মা এইরকম দূরত্বে আপনারা খুব সুন্দর সুন্দর এবং ভালো মানের হোটেল অ্যাভেলেবেল পাবেন এখানে এসে আপনারা হোটেলটা বুকিং করবেন কখনোই অনলাইনে বুকিং করে আসবেন কোনো প্রয়োজন নেই অনলাইন থেকে বুকিং করে আসার তো আমরা এখন সাইট সিন করতে বেরাচ্ছি সোহরাতে তো ফ্রেন্ডস লেটস গো উইথ আস ফর সোহরা সাইট সিন
চেরাপুঞ্জিতে সবথেকে বৃষ্টিপাত বেশি হয়ে থাকে, কিন্তু বর্তমান কিন্তু পরিস্থিতি একদম আলাদা। চেরাপুঞ্জিতে কিন্তু এখন আর আগের মতন প্রায় 24 ঘন্টা যে বৃষ্টিপাত হতো সেই পরিমাণ বৃষ্টিপাত কিন্তু এখন আর হয় না। তবে যদি বৃষ্টি হয় তবে চেরাপুঞ্জির ভিউ সত্যি মন মুগ্ধ করবার মতো। চেরাপুঞ্জির সাইটসিনের মধ্যে রয়েছে মৌসুমী কেভস, লিভিং রুট ব্রিজ, সেভেন সিস্টার ফলস স্থান, এছাড়াও রয়েছে নোয়াখালী ফলস, কায়ামান ফলস, ইকো পার্ক। এছাড়াও রয়েছে চেরাপুঞ্জি থেকে প্রায় 40 কিলোমিটার দূরে লিভিং রুট ব্রিজ। এখানে যে লিভিং রুট ব্রিজটি রয়েছে সেটি ডবল ডেকার, অর্থাৎ এখানে রয়েছে পরপর 2টি লিভিং রুট ব্রিজ। এখানেও একটা ভিউ পয়েন্ট, এই ভিউ পয়েন্টের নাম হলো সেলফি ডেঞ্জার জোন। এটা হলো সেলফি ডেঞ্জার জোন। তো এই যে এখান দিয়ে দেখছেন ওইখান দিয়ে একটি সিঁড়ি চলে গেছে, ওখান দিয়ে উপরে উঠতে হবে, ওটা হলো ডেঞ্জার জোন। সেখান থেকে ভিউ পয়েন্ট, এখান থেকে ভিউ করার জন্য এই রাস্তা দিয়ে আমরা এসেছি। চারিদিকে দেখতে খুবই ভালো লাগছে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে এর পরের ভিডিওতে। সেখানে আমরা এরপরে দেখব যে সেভেন সিস্টার ফলস, নোয়াখালী ফলস, মৌসুমী কেভস এইসব ভিডিওগুলি। তো বন্ধুরা, আমাদের চ্যানেলের সঙ্গে আপনারা অবশ্যই থাকবেন, এবং এখনও যদি আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল এস্কেপ ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যান। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে।